আসসালামু আলাইকুম সকলকে। লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও এক ভাষা কথা জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইমেন এর পাশাপাশি কয়েকটা ব্যাংক রয়েছে যেগুলো গত নভেম্বর মাসে তারা যে ধরনের একটি গুজবের শিকার হয় অথবা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত যে ভয়ঙ্কর নভেম্বর বিষয়টি প্রতিবেদনটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু ব্যাংকে টাকা তোলার একটি হিড়িক পড়ে। তার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোতে কিন্তু তারল্য সংকটে পড়ে এবং গ্রাহকদের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা ইভেন অনেক ধরনের খারাপ দৃষ্টিভঙ্গি ব্যাংকের প্রতি তৈরি হয়। আর এই বিষয়টিতে সবথেকে বেশি ভুগছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। যারা প্রবাসে কাজ করেন তারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আপডেট জানতে চান। আজকের ভিডিও তাদের জন্যই, অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে যদি ইসলামী ব্যাংকের কথা বলি, যে ইসলামী ব্যাংকগুলোতে যে তারল্য সংকট দেখা দিয়েছিল নভেম্বরের ঘটনাটির পর থেকে, তার পরিপ্রেক্ষিতে যদি এখন বর্তমান ব্যাংকের অবস্থা সম্পর্কে আপনারা জানতে চান, সেই প্রতি উত্তরে আমরা যারা ব্যাংকে অবস্থান করছি অথবা ব্যাংকে কাজ করি তাদের পরিপ্রেক্ষিতে একটা নিউজ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু ব্যাংকগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাগুলো কিন্তু জমা হচ্ছে, যারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে টাকাগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছেন, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, যেটা আমাদের কাছে এসে গ্রাহকরা পরবর্তীতে বলেছেন যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন বাসায় রেখে এই ধরনের একটি কথা বলেছেন, ইভেন হচ্ছে বাসায় নিয়ে গিয়ে যে দুর্ঘটনার শিকার হয়েছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু গ্রাহকরা আমাদের কাছে এসে বলেছেন। আর তার পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিভিন্ন প্রশ্ন করেন ইসলামী ব্যাংকগুলি সম্পর্কে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে 51 বছরে কোনো ব্যাংক এখনও বন্ধ হয়নি, আর ভবিষ্যতে ব্যাংক বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি ব্যাংকগুলো কোনো কারণে তারল্য সংকটে পড়ে, সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকে অবশ্যই ঋণ দিয়ে ওই ব্যাংকগুলোকে তাদের আর্থিক অবস্থা ধরে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব জোরদার কাজ করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ইসলামী ব্যাংক সহ অন্য অন্য কিছু ব্যাংকগুলোতে আপনার বাংলাদেশ ব্যাংক কিন্তু পর্যবেক্ষক নিয়োগ করেছে, সেই পর্যবেক্ষক কিন্তু আবার উঠিয়ে নিয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমরা যেটা বুঝতে পেরেছি যে ইসলামী ব্যাংকগুলোতে যে তারল্য সংকট দেখা দিয়েছিল বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু সেই তারল্য সংকট মোকাবেলা ইসলামী ব্যাংকগুলো যে ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকট ছিল সেগুলো মোকাবেলা করতে পেরেছে। ইভেন যে নভেম্বর এবং ডিসেম্বরে যে গ্রাহকরা যারা MTDR অথবা FDR বিভিন্ন হিসাব তারা বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করে টাকা তুলে নিয়েছেন, তারা কিন্তু আবারও ব্যাংকে আসছেন। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন পত্রিকায় কিন্তু এই ধরনের নিউজগুলো প্রকাশিত হয়েছে। তো আশা করি বর্তমান যে পরিস্থিতি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্যই উদ্দেশ্য করেই কিন্তু ভিডিওটি বানানো, কারণ তারা প্রতিনিয়ত আসলে অনেক দুশ্চিন্তায় থাকেন, যেহেতু দেশ থেকে অনেক দূরে তারা অবস্থান করছেন, তাদের কষ্টে অর্জিত টাকাগুলো ব্যাংকে জমা রয়েছে, সেই জমাকৃত টাকার অবস্থান সম্পর্কে তারা জানতে আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা। আর দয়া করে কেউ অপ্রাসঙ্গিক অথবা অপ্রয়োজনীয় কোনো কমেন্টস করবেন না। আর আশা করব যে সবসময় আপনারা ভালো জিনিসগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। গুজবের আসলে গুজবে অগ্রসর হওয়ার কিন্তু আমাদের দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি, এটা আমরা নিজেরাই বুঝতে পারি না। আমার কথা হচ্ছে যদি ব্যাংকিং কার্যক্রম যদি সারা বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, দেশের মানুষ কোথায় যাবে? তো ব্যাংকিং অবস্থাটা ধরে রাখার জন্যই কিন্তু অবশ্যই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং জনগণকে সেই ব্যাংকে টাকা জমা রাখতে হবে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আর অনেকেই চিন্তা করছেন যে ব্যাংকে টাকা রেখেছি, আমার ব্যাংকে টাকা উধাও হয়ে যাবে কি না। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনাদেরকে বারবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্রিফ করা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকের যে তারল্য সংকট মোকাবেলা করছেন, তারা ইভেন হচ্ছে তারা কিন্তু এটাও বলেছেন যে 51 বছর কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং ভবিষ্যতে তারা ব্যাংক বন্ধ করতে দিবে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু ইসলামী ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছেন এবং সেই ঋণগুলো দিয়ে কিন্তু ব্যাংকিং কার্যক্রম চলছে। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাসে এখন কিন্তু বর্তমানে
ইসলামী ব্যাংকগুলোতে যারা টাকা তুলে নিয়ে গেছে তারা কিন্তু পূর্ববর্তীতে যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি উপেক্ষা করে তারা কিন্তু আবার নতুন করে টাকা জমা দিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। যারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন অবশ্যই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর অবশ্যই ভিডিওটি অবশ্যই আমি যারা প্রবাসে আছেন তাদের জন্যই উদ্দেশ্য করে বানিয়েছি। আপনারা অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।